আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশ রেলওয়েতে আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি কোন কোন জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং কত তারিখ আবেদন করতে পারবেন সে বিষয়গুলো আজকে জেনে নেওয়া যাক তো চলুন শুরু করা যাক যারা আমার চ্যানেলটি নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সিক্রেট ম্যাথড ব্লগস গণপ্রতিনিধি বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয় মার্কেটিং ও কর্পোরেট প্ল্যানিং বিভাগ বাংলাদেশ রেলওয়ে রেল ভবন ঢাকা সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি তারিখ চারই নভেম্বর দুই হাজার একুশ চার তারিখে আজকে মাত্র প্রকাশ করা হয়েছে তো দেখা যাক বিজ্ঞপ্তিটা কী বাংলাদেশ রেলওয়ের রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্য পদ সহকারী স্টেশন মাস্টার গ্রেড পনেরো টাকা নয় থেকে তেইশ পূর্ণের নিমৃত্তে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্ধারিত সকে অনলাইন আবেদনের ক্ষেত্রে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি নিম্নক্ত সংশোধনই করা হলো অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটা পূর্বে প্রকাশ করা হয়েছে দেখা যাক কী কী বিষয়টা পূর্বে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত তত্ত্বসমূহ সময় কী ছিল আর বর্তমান অর্থাৎ সংশোধনের নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত তত্ত্বসমূহ কি সেটা এবার দেখে নেওয়া যাক পূর্বে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত তথ্য সময়ের মধ্যে পদের সংখ্যা ছিল দুইশো পঁয়ত্রিশটি বিষয়টা খেয়াল করে দেখেন পূর্বে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য শর্ত সময় ছিল যে পদের সংখ্যা ছিল দুইশো বাট বর্তমানে পদের সংখ্যা পাঁচশো ষাটটি পঁয়ত্রিশ থেকে বাড়িয়ে বর্তমানে পদের সংখ্যা করা হয়েছে পাঁচশো ষাটটি কোন কোন জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন দেখা যাক ঝালকাঠি জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে ইতিম ও শারীরিক প্রতিবন্ধী এবং রেলওয়ে পোষ্যকোটা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন বর্তমান পদে ঝালকাঠি জেলা সহ সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন বিষয়টা বুঝেন বর্তমানে যে পাঁচশো ষাটটি পদে আবেদন শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে ঝালকাঠি জেলা সহ সকল জেলা অর্থাৎ বাংলাদেশের সকল জেলা আছে এই সকল জেলার প্রার্থীগণ এই আবে নিয়োগে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন জমা দানের শেষ তারিখের সময় ছিল সাতই নভেম্বর 2021 হাজার একুশ ঘটিকার সময় কিন্তু বর্তমানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন জমা দানের শেষ তারিখের সময় বাইশে নভেম্বর 2021 হাজার একুশ তারিখে বিকাল পাঁচ ঘটিকার সময় অর্থাৎ এই নভেম্বর মাসের বাইশ তারিখ পর্যন্ত আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করতে পারবেন প্রার্থীগণ এস টি এই ওয়েবসাইটে আবেদন ফর্মপত্র পূরণ করতে পারবেন আপনারা বিআর ডট ডট এই লিঙ্কে প্রবেশ করে আপনারা আবেদনপত্র পূরণ করবেন বিশেষ দস্তব্য আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার অংশগ্রহণের পূর্বে অংশগ্রহণের ক্ষেত্রে পূর্বে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য শর্ত সকল শর্তাবলী অপরিবর্তিত থাকবে অর্থাৎ আবেদন ফর্ম পূর্ণ পরীক্ষা অংশগ্রহণের যে পূর্বের নিয়োগ বিজ্ঞপ্তিটা যেটা ছিল সেই শর্তাবলী সকল কিছু অপরিবর্তিত থাকবে উল্লেখ্য যে ইতিপূর্বে যে সকল প্রার্থীগণ অনলাইনে আবেদন দাখিল করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই জিনিসটা খুব খেয়াল করে দেখবেন এবং বুঝবেন যারা ইতিপূর্বে এই নিয়োগের আগে আবেদন দাখিল করেছেন তারা কখনো এই নিয়োগে আর আবেদন করবেন না অর্থাৎ সেই আবেদনটাই আপনারা পরীক্ষা দিতে পারবেন পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নেই এই ছিল বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি তো যারা আবেদন করেননি তারা দ্রুত আবেদন করে ফেলুন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকুন আমি আপনাদের নতুন নতুন আপডেট তথ্যগুলো দিয়ে থাকি